মানুষ বুলিয়াই দাম দেয় না, খন উপহারণ বাপে, এদিক মেসেঞ্জারে ঢুকতে পারিনে, মেয়ে মানছে ঠাপে। আজকে আমরা মাঠে আসলাম একটু সবজি খেতে, ভুল যাচ্ছে ওই গমের খেতে ভাইতো শাক খেতে লাগে মজা, সবজি বললে অনেকে আবার মনে করে গাঁজা, ওই গাঁজা খাওয়া বাদ দিছি। যুদ্ধ শুরু হওয়ারও আগে গাঁজা খাতি বাগানে গেলাম, ডাবর দিল বাঘে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, নিউজ করতে করতে আমাকে ঘেঁষে গেছে খাইমে, তারপরেও সাইডে ভিউ লাগবে বলে আমরা নেই থাইমে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুল ভাল খবর নিয়ে আমরা 265 নিউজ। আর নিউজ 265 আজকের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি গ্রাম বাংলার এই প্রাকৃতিক পরিবেশে সবজি চাষের একটি আলোকচিত্র। তো চলুন দেখা যাক। আপনারা অবশ্য জানেন যে যা দেখার চাই তা দেখাবো না। এই আমি আইছি এনে ডিগ বাজি প্র্যাকটিস করতে, তুই কি করতে আইছি? তা তুই ডিগ বাজি প্র্যাকটিস করে কি করবি? ডিগ বাজি মারি আমি, আমি ডিগ বাজি প্র্যাকটিস করব। ডিগ বাজি মারবি ওই স্টেজে যাই মারকে, তোরে ম্যাটার মধ্যে কি? ওই স্টেজে যাই মারবা নে, সন্ধ্যার দিকে একটা শো রয়েছে, এখন একটু ওই প্র্যাকটিস করে নিচ্ছি। ওই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জানে যে ডিগ বাজি দাই ধায়েত কান, তুই ডিগ বাজি দিয়ে কি করবি? তা তো বটেই, ওই রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত জানে জাহেদ খান কিডা, তা তুই কি কোনো কায়দায় জাহেদ খান হওয়ার চেষ্টা করছিস না কি? কি জাহেদ খান হবো নাকি? খান বক্সের ছেলে আমি, নাম আমার জাহিদুল, জাহেদ খান আমি হবো না তা কি তুই হবি? ওই খান বংশের ছেলে হলি জাহেদ খান হওয়া যায় না, ওই জাহেদ খান হতে হলি জাহেদ খানের স্কিল থাকা লাগে। ওই সাকিব খানও তো খান বংশের ছেলে, তা ও কি জাহেদ খান হতে পেরেছে? দুটো নায়িকা থাকলেই জাহেদ খান হওয়া যায় না, জাহেদ খান হতে হলি ঢাকা ভার্সিটিতে পড়া লাগে, মাস্টার্স কমপ্লিট করা লাগে। ঢাকা ভার্সিটিতে তো আরো মানুষ পড়ে, সবাই তো আর জাহেদ খান হতে পারে না। তোর তো মুখি দাড়ি, তোর তো দেখেই বোঝা যাচ্ছে তুই ছেলে মানুষ, তুই জাহেদ খান হবি কোন দিকতে? মানলাম নাই, জাহেদ খান পুরুষও না নারীও না, তাই তো আমি ছেলে হয়েছি বলে আমি কি জাহেদ খান হতে পারবো না? তুই তো ওই সমাপনী পরীক্ষায় ফেল করেছিস, তা পারবি কি করে? আগে দর্শন পরে গুণ বিচার, ওই অল টাইম ক্লিন শেপ করে চশমা পরে বেড়াবো। আর ছেলে মানুষ আমি, এ তো সবাই ধরতে পাইতেছে না, ওই জাহেদ খানের মতো একটু এরম করে বেড়ালাম। এ ওই মেকআপ করলি নায়ক হওয়া যায়, নায়ক হতে গেলি একটা ফিটনেস লাগে। ফিটনেস থাকলি জাহেদ খান হওয়া যায় না বুড়ো, জাহেদ খান হতে হলি পেঙ্কব্রেড মহিলাদের মতো ঘুড়ি থাকা লাগে। মনে শোন, তোর দেখেই বোঝা যাচ্ছে তুই একজন পুরুষ মানুষ, আর ওই পুরুষ মানুষ হলি জাহেদ খান হওয়া যায় না, জাহেদ খান হতে হলি নারী পুরুষের একটা সমন্বয় থাকতে হয়। পৃথিবীর মানচিত্রে একমাত্র ব্যক্তি যে পুরুষ না হয়েও নায়ক হয়েছে, আর তার আমার খুব ভাল লাগে, এই জন্য আমি তার খুব ফলো করি। আর আমি পুরুষ মানুষ বিলে আমি কি নায়ক হতে পারবো না? আর তুই যে পুরুষ মানুষ না এর কি প্রমাণ আছে? প্রমাণ নেবি? ওই দা গমের ভুই বড় হয়েছে, চলেক দেখাচ্ছি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এই গম ক্ষেত কিন্তু গম হওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি এই গম ক্ষেত্রে একটু বড় হলে, গমের সাইজ বড় হলে ইয়াং জেনারেশন ছেলেপেলে যারা আছে তাদের অনেক সুবিধা। আমাদের এই মাঠের মধ্যে দুইজন কৃষক ভাই খুবই গন্ডগোল বাঁধিয়েছে, হয়তো তারা জমির আইল কাটা কাটি অথবা জমির ফসল ছাগল টাগলে খুঁজে খাইয়ে ফেলা বিভিন্ন বিষয়বস্তু নিয়ে হয়তো তারা ঝামেলা বাঁধিয়েছে। তো যেহেতু আপনাদের ভিডিওর ক্যামেরা অলরেডি চলছে, তো আসেন আমরা তাদের কাছে জিজ্ঞেস করি তারা আসলে কি নিয়ে ঝামেলাটা বাঁধিয়েছে। ভাই অনেকক্ষণ যাবত লক্ষ্য করছে আপনারা কিছু একটা নিয়ে ঝামেলা পাকাচ্ছেন, হয়তো জমির আইল কাটা নিয়ে বা পানি দিয়া দিয়ে নিয়ে, তা আসলে ঝামেলাটা কি নিয়ে? আপনি এসেছেন, আপনারে আমার খুব দরকার, আমি ভবিষ্যৎ প্রজন্মের একমাত্র জাহেদ খান, তা আমার পথে কাটা দিয়া বাধা দিয়া মতো কোনো লোক নেই একমাত্র এছাড়া, তা আপনি একটু দেখে কন তো কিডা ভবিষ্যৎ প্রজন্মের জাহেদ খান হওয়ার যোগ্যতা রাখে। সি সি সি, মানুষের রুচি এত নিচে নেমে গেছে, মানুষের জীবনে কত ভালো কিছু হওয়ার ইচ্ছা থাকে, ডাক্তার ইঞ্জিনিয়ার, আর লাস্ট ফিনিশিং কিনা আপনার ওই জাহেদ খান হওয়ার ইচ্ছা হয়েছে, তাই না? আবার দুজন গন্ডগোল বাঁধিয়েছেন। ভাই আপনার মতামত কি কোন দিনই? ভবিষ্যতে জাহেদ খান আমি হতে প্রস্তুত, সব রকম স্কিল আমার ভিতরে আছে জাহেদ খানের,
কিন্তু এ আইসা আমার মাঝে বাধা সৃষ্টি করতেছে ঠিক আছে সবই বুঝলাম আপনাদের রুচি যত জঘন্য হোক আপনারা যেহেতু চাইছেন না দুনিয়া অনেকে মাথা পাগল লোক থাকে পাগল ছাগল টাইপের লোক দুনিয়ায় থাকে সবাই ভালো হলে হাতের পাঁচ আঙুল একরকম হলেই ওই দেশ চলতো না আবার সবাই যদি এই ভালো মানুষ হতো তাহলে পরে পাগনা পাবনার ওই পাগলা গালদাও চলতো না কথা বলেননি এখন যেহেতু আপনারা জাহেদ খান হওয়ার ইচ্ছা পোষণ করেছেন কি আসলে জাহেদ খান হওয়ার যোগ্য সেটা আজকে আমি না আমাদের সুপ্রিয় দর্শক মন্ডলী তারা বলবে তো জাহেদ খান হওয়ার জন্য কিছু স্কিল প্রয়োজন তো আপনাদের কার ভিতরে সেই স্কিল আছে সেটা এখন আমি পরীক্ষা নেব আপনারা কি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ রাজি আছি ভাই আপনি কি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আমি তো প্রথমটাই রাজি শিওর শিওর তো তাহলে আসেন আমরা দাঁড়াই পড়ি এখন আমি আপনাদেরকে আপনাদের ভিতরে কম্পিটিশন লাগাবো কে হবে আসল জাহেদ খান ও ভাই আপনি যে পরীক্ষায় নেন ও আমার সাথে একটা স্কুলে বেড়ে উঠতে পারবেন না ওই লাস্ট ফিনিশিং আমি জিত পানে ওই শুধু শুধু ওই পরীক্ষা দিয়া জাহেদ খান হওয়া কম্পিটিশনের প্রথম প্রশ্ন আপনাদের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছে কে কারণ একমাত্র পৃথিবীর মানচিত্রে জাহেদ খানই একমাত্র লোক যে ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে এই রে প্রথম পরীক্ষায় আমি ফেল করে গেলাম কি না আমি তো ওই পড়েছি মাধ্যমিক বিদ্যালয়তে আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে যাইনি কোনোদিন যাই হোক ওই বুঝিয়ে দিবা না কলাম না আমি পাস করবানে ওই প্রথম পরীক্ষায় আমি পাস কারেক্ট দ্বিতীয় প্রশ্ন আপনাদের ভিতরে ছেলেও না মেয়েও না এরা মানুষ কে লাইন মোতাবেকই যাচ্ছে ভাই আসি এক ধাপ পিছিয়ে গেলাম আগে জানলে ওই কলকাতাতে একটু ঘুরে আসতাম এবার আমার তৃতীয় প্রশ্ন আপনাদের ভিতরে কে অল টাইম ব্র্যান্ডের জিনিসপত্র পড়ে তার মানে দুইজনই ঠিক আছে প্রথমে আপনার কাছে প্রশ্ন করি আপনি আজকে কি কি ব্র্যান্ডের জামা কাপড় পড়েছেন ও ভাই ওই উপর উপরে যা দেখতেছেন তা তো ব্র্যান্ডেরই আর ওই খালি চোখে যা দেখতে পাচ্ছেন না ও তাও ব্র্যান্ডেরই আমি তো ভাই এই ব্র্যান্ডের জিনিস ছাড়া পড়িই নি এ তো সবাই জানে আরে বলার কি আছে হ্যাঁ তা তো বোঝা যাচ্ছেই ঢাকা গুলিস্তানে ভ্যানের পরে দেখে আসিলাম আগের দিন তুই তো সে লাইনে রে হ্যাঁ ভাই ও ব্র্যান্ডের জিনিস ছাড়া পড়ে না তোর এই তেমন হইলো সেদিনকে দেখে আসলাম ওই যে গার্লস স্কুলের গেটে মানবতার দেয়ালে টাঙানো ছিল সেটা না এটা ওই চোখে একটু ভালো উন্নত মানের ড্রপ দিস ওই কোন মানবতার ফেরিয়ালা দেয়ালেতে না ওই থানার সামনে ব্যানার বাদ থেকে নিয়েছে ভাই দেখেছেন রয়্যাল মালা মাল থেকে কিনা দাম তো বলতে হয় না এত করে তো শুনতেছেন এ দেখেন প্রাইজটা এখানে দিয়াই রয়েছে বাংলা টাকায় 1,99,000 টাকা আমি এতবার কখন শুনলাম আমি তো আপনার কাছে একবারও শুনিনি দেখো দিনি আমি তো জানি যে আপনি লজ্জা পাচ্ছেন শুনতি এই জন্য আমি বলে দিলাম আর এই যে প্যান্ডা মসজিদ মার্কেট বিরান আর জিতো দেখতেছেন না গুলিস্তান বিরান গুলিস্তানও বিরান মসজিদ মার্কেটও বিরান ভাই এই ভাই তো প্রমাণ করে দিল সে পাইতে মাথা বন্ধ যা যা পড়েছে সবকিছু ব্র্যান্ডের এবার আপনার ব্র্যান্ডগুলো সম্পর্কে আমাদের জানান ও ভাই এই পাইতে মাথা পর্যন্ত যা দেখছেন সবই ওই বালমাল প্যারিস থেকে কিনা আর এই রূপচর্চা যা দেখছেন না এই সবই ওই কেয়া কসমেটিক্স এর সৌজন্যে তাহলে তো আপাতত এখন পর্যন্ত আপনারা দুইজন সমান সমান অবস্থানে আছেন এবার হবে আপনাদের মূল প্রতিযোগিতা সেটা হচ্ছে ডিগবাদী তো ডিগবাদী দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত তাহলে ডিগবাদী শুরু করা হোক ভাই আমি এই যে হেনে দেখে দেন আমার স্কিল কি সুন্দর করে লাভ দিলাম একবারে ওই আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দিতে পারবা না আমি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন দুইজন জাহেদ খান লেগেছে ডিগবাদীর স্কিল প্র্যাকটিস করার উদ্দেশ্যে ডিগবাদীর প্রতিযোগিতায় কিন্তু ভাই কথা হচ্ছে এইভাবে তো আইলো বিন্দি ডিগবাদীদেরই প্রতিযোগিতা হবে না প্রতিযোগিতা হবে একজন একজন করে
প্রথমে আপনি দর্শকদের আমাদের ক্যামেরার উদ্দেশ্য করে দিগবাজি মারা শুরু করেন। ওঠেন, ভাই কি হইলো, থামলেন কে? ভালোই তো আসছিল। ওই যা দেখাইছি ভাই ওই পর্যন্তই, এবারটা দেখালে বেশি হয়ে যাবে। আমারটা তো দেখলেনি, এবার ওরটাও একটু দেখেন। এই তুই সর। ওকে ভাই, আপনার আবার কি হইলো? ভাই ওই ফাঁকা হয়ে গেছে, কারোর প্যান্ট ছিঁড়ে যায়, কারোর জামা ছিঁড়ে যায়। দিগবাজি স্কিলে তো আপনারা দুইজনই ব্যর্থ। আপনারা কেউ কেউ আংশিক পরীক্ষায় কিছু মার্ক অর্জন করেছেন, তবে বেশিরভাগই আপনারা ব্যর্থ হয়েছেন। তো সুতরাং আপনারা ওই নাম্বার ওয়ান জায়েদ খান হতে পারবেন না। আমার মনে হয় আপনাদের এই নাম্বার ওয়ান জায়েদ খান হওয়া সম্ভব না। আপনারা দুইজনই দেখে মনে হয় যে বিটা মানুষ, পুরুষ মানুষ। তো আপনারা হচ্ছে ওই আরো ভালো যারা ছেলে মানুষ নায়ক আছে তাকার দিকে ফলো করেন, তাহলে আপনারা ভবিষ্যতে হয়তো নায়ক হতে পারবেন। এইভাবে আসলে অন্য কারণ ফলো করে তো নায়ক হওয়া যায় না। তো তাহলে আপনারা আপনাদের কাজে চলেন, আর আমরা আমাদের ভ্লগটা চালাই। চলো চালাইছো। ও কি বলবো যে, হ্যাঁ ও দুই টাকা সাংবাদিক, ওর কথায় মতো কি জাহেদ খান হবে নাকি? জাহেদ খান যদি হতে যায় তাহলে আমি হবো। কইছে তুমি জাহেদ খান হবা, তোর বারবার করে কলাম তুই পারবি না, করতে যাইস নে। তুরাই পাগলা টাকলামি করিস নে, এই জাহেদ খান হতে গেলি মুখে সুপা থাকা লাগে। আরে তুরাই পাগলা টাকলামি করতেছিস, এসব সোশ্যাল মিডিয়ায় এই টিভির পর্দায় লোকজন দেখবে নে, কিন্তু বেরোলি কিন্তু তুকার খাবনি বাড়ব। কি করে এ কি করিল তোরা জানে?